আগ্রাবহ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য ফখরুলের নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন হবে পাল্টা জবাব ওবায়দুল কাদেরের বাংলাদেশ চীন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সন্ত্রাসবাদ সাইবার অপরাধ ও অর্থপাচার রোধে দ্বিপক্ষীয় আলোচনা কাল পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সহ যোগ দেবেন সুধী সমাবেশে বক্তব্য রাখবেন বরগুনার জনসভায় রাজধানীর নিরাপত্তা চৌকিগুলোতে ভক্ষকের ভূমিকায় পুলিশ নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়ার দাবি ডিএমপির এবং তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা সময় সংবাদে সঙ্গে আছি আমি আফজাল হোসেন চেকপোস্টের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছে সবচেয়ে অনিরাপদ রাজধানীবাসী গুলশান বনানী সহ অভিজাত এলাকার চেকপোস্টে সবচেয়ে বেশি অপ্রীতিকর ঘটনার শিকার হন নগরবাসী আইন ও সালিশ কেন্দ্রের দাবি প্রশাসনের উচ্চ পর্যায়ে দায়িত্বরতদের নিবিড় পর্যবেক্ষণ না থাকায় সাধারণ মানুষকে হয়রানি করছে পুলিশ আর ডিএমপি বলছে নিরাপত্তার স্বার্থেই চেকপোস্ট বসানো হয়েছে তবে হয়রানির অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেন তারা বিস্তারিত মৌসুমী ময়ের রিপোর্টে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ নিরাপদ নগরী গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত যারা যথাযথ তল্লাশির মাধ্যমে যারা নিশ্চিত করেন জননিরাপত্তা তারাই রাজধানীবাসীর হয়রানির অন্যতম কারণ বলে ইদানিং অভিযোগ পাওয়া যায় ব্যাগুনি দুইবার চেক করছে তো উনি আমাকে যেতে বললো তখন আরেকজন এসে থামালো যে আরেকবার চেক করবে আমি নিজে হাত দিয়ে চেক করে দেখালাম আমাকে বললো ঠিক আছে যেতে আবার থামায় বললো যে আবার চেক করবে বললাম যে ভাই কয়বার চেক করবেন গুলশান বনানীর মতো অভিজাত এলাকা ব্যস্ততম সড়ক বা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ মানুষের কাছে চেকপোস্ট এক আতঙ্কের নাম নিরাপত্তা তল্লাশির নামে পুলিশের বাদানুবাদ অশালীন মন্তব্য এমনকি শারীরিকভাবে হয়রানির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিকার পাওয়া যায় না বলে অভিযোগ সাধারণ মানুষের মানিব্যাগ চেক করার পরে টাকা ছিল আমারে বলল যে একজন কনস্টেবল যে 500 টাকা দিয়া যান পরিচয় বলার পরও এমনভাবে বিহেভ করে যেটা হচ্ছে যে আপনার সিন্ডিকেটেরও এরকম আচরণ করে না শেষ ভরসা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিকারের আশায় সেখানেই উঠে আসে সাধারণের প্রতিবাদ মানবাধিকার কর্মীরা বলছেন অতীতে পুলিশি হয়রানির একাধিক ঘটনার বিচার না হওয়ার কারণেই এই ধরনের আচরণ উৎসাহিত হয়েছে আর ডিএমপির দাবি অভিযোগ পাওয়া মাত্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে থাকেন প্রশাসন তরুণ প্রজন্ম তারা তো রাস্তাঘাটে যেতে ভয় পাচ্ছে পুলিশ কখন জানি কি নাম দিয়ে ওদেরকে হ্যারাস করে চেকপোস্টের নামে মানুষকে প্রতিনিয়ত হ্যারাস করা পার্সোনালি তার কাপড়ে হাত দেওয়া তার গায়ে হাত দেওয়া এটা তো মানবাধিকার লঙ্ঘন করছে পুলিশ কারো কোনো যদি অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়টি অবহিত করলে করে জানি এক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে সততা বলে বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি তবে গত সোমবার মধ্যরাতে তল্লাশি নামে অটোরিকশায় থাকা এক নারী আরোহীকে হেনস্থা করার ঘটনায় পরের দিনই সাময়িক বরখাস্ত হন অভিযুক্ত পাঁচ পুলিশ যা ইতিবাচক বলছেন সাধারণ মানুষ মৌসুমী মৌ সময় সংবাদ ঢাকা একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে যুবদলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মরহুম জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি একথা বলেন এ সময় মির্জা ফখরুল আরও বলেন আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দেশে একটা ফ্যাসিবাদ অবস্থার সৃষ্টি হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে জনগণ দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি দেশে একটা পুরোপুরিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে এবং এদের লক্ষ্যই হচ্ছে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা যেটা লক্ষ্যেই তারা চলেছে বাংলাদেশের জনগণ কখনোই এটা মেনে নেবে না এবং তারা এই
গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা নিশ্চয়ই আন্দোলনের মধ্য দিয়েই তাদের বিজয় অর্জন করবে। এটা শুধু বিশ্বাসের কথা নয়, এটা বাস্তবতা যে এই নির্বাচন কমিশন কখনই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে না। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিরপেক্ষ কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সকালে রাজধানীর উত্তরার মেট্রো রেলের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। বিএনপি দেউলিয়া হয়ে গেছে উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, দলটি যাদেরকে কোণঠাসা করে রেখেছিল তাদেরকে আবার দলে ভেড়াতে চাইছে। নির্বাচন বাংলাদেশের ইতিহাস বলে আন্দোলনে যারা বিজয়ী হতে পারে না, নির্বাচনেও তারা বিজয়ী হতে পারে না। তারা আরো বাড়ুক, নেতায় নেতায় ঐক্য হোক, তাতে জনতার কি? নিরপেক্ষ সরকারের দরকার নেই, নিরপেক্ষ ইলেকশন কমিশন দরকার। নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত 130 পরিবারকে বরণ করে নিতে প্রস্তুত স্বপ্নের ঠিকানা। পটুয়াখালী কলাপাড়ায় 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে এই পরিবারগুলো তাদের জমি বসত ভিটা হারায় 2 বছর আগে। আগামীকাল তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আবাসনের উদ্বোধন সহ 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও 16টি উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন করা সহ সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া মৌজায় কয়লাভিত্তিক 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু হয় 2016 সালে। এর আগে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করা হয় 1000 একর। এতে ক্ষতিগ্রস্ত হন এলাকার 130টি পরিবার। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজের পাশাপাশি শুরু হয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পের প্রক্রিয়া। 16 একর জমির উপর স্বপ্নের ঠিকানা প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। নির্মিত সেমিপাকা বাড়িগুলো 1000 ও 1200 স্কোয়ার ফিটের এল প্যাটার্নের। দেওয়া হয়েছে বৈদ্যুতিক সংযোগ। এখন আমরা কষ্ট করতেছে, মাসের বাড়ি থাকি, তার যে ঘর বাড়ি আমাকে দিতে আছে, এই ঘর আমরা জীবনে উড়তে পারতাম না, আর এরকম ঘর বাড়ি করে থাকতে পারতাম না, এতে আমরা খুবই খুশি। টিউব বলতেছে 40টা, কিন্তু সব অনেক দূরে, খুশকুনি আছে অনেক দূরে। স্বপ্নের ঠিকানা প্রকল্পটি আসলে স্বপ্নের মতো করে তৈরি করা হয়েছে বলে জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান। বাগান, গাছপালা সবকিছু সুন্দরভাবে করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাজার আছে, কমিউনিটি সেন্টার আছে, সবকিছুই আছে। প্রকল্পটি উদ্বোধন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। 27 অক্টোবর স্বপ্নের ঠিকানা উদ্বোধনের যে প্রোগ্রামটি রয়েছে, এটি পটুয়াখালী জেলার জন্য, পটুয়াখালীর উন্নয়ন দিগন্তের জন্য একটা মাইলফলক হয়ে থাকে। প্রকল্পের প্রতিটি বাড়িতে রয়েছে মাস্টার বেড সহ 3টি কক্ষ, 2টি বাথরুম, কিচেন ও ডাইনিং স্পেস। খাবার পানির জন্য গভীর নলকূপ বসানো হয়েছে 48টি। রয়েছে পুকুর, মসজিদ, বাজার, স্কুল, মেডিকেল সেন্টার, খেলার মাঠ ও কবরস্থান। সময় সংবাদ, পটুয়াখালী। সচিবালয়ে বাংলাদেশ চীন প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাব সচিবালয়ে। আমি যাচ্ছি। আপনারা জানেন চাইনিজ স্টেট কাউন্সিলর, পাবলিক সিকিউরিটির মিনিস্টার, তাদের 24 সদস্য বিশিষ্ট প্রতিনিধি নিয়ে আমাদের দেশে 3 দিনের সফরে এসেছিলেন। আজকে সফরের দ্বিতীয় দিনে আমাদের সঙ্গে এখানে প্রায় 2 ঘন্টার বৈঠক হয়েছে, আমাদের কতগুলো ফ্রুটফুল ডিসকাশন হয়েছে, এবং আমাদের সঙ্গে সবগুলোই একটা সময় উপযোগী এবং সুন্দর বন্ধুত্বপূর্ণ এই পরিবেশে আমাদের কথাবার্তা হয়েছে। আমাদের এজেন্ডা ছিল 4টি, 10টি বিষয়ে আলোচনা হয় এবং 3টি ডকুমেন্ট সাইন। 3টি ডকুমেন্ট সাইনের মধ্যে এগুলো ছিল প্ল্যান অফ অ্যাকশন অন ল এনফোর্সমেন্ট ট্রেনিং কোঅপারেশন,
cooperation document of establishment, joint working group, signing of the letter of exchange on police equipment 8. এই তিনটা ডকুমেন্ট সাইন হয়েছে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তাছাড়াও বিভিন্ন বিষয়ে ডিসকাশন হয়েছে কিভাবে আমরা চাইনিজ মানে ওটাকে গেলে ভিসা আরো ইজি করা যায়, এবং আমরা অলরেডি ইজি করে দিয়েছি সেই নিয়ে কথা হয়েছে। মায়ানমার সিটিজেনদের কত তাড়াতাড়ি ফেরত নিয়ে যাবে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, তাদের যেন একটা ভূমিকা রাখে, এবং তারা আমাদের সঙ্গে এগ্রি করেছেন। তারা মনে করেন, তারা বিশ্বাস করেন চায়না যে এই মায়ানমারের মানে যে এখানে আসছে মায়ানমারের অধিবাসীরা এরা খুব শীঘ্রই ফিরে যাবে, এবং তারা এই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে রয়েছে, বাংলাদেশ যে অসুবিধায় পড়েছে তারা ফিল করছে, এবং এটা তাড়াতাড়ি সলভ হবে এটা তারা বিশ্বাস করে, এবং সেই অনুযায়ী তারা সবকিছুই লক্ষ্য রাখবে। এই এটাও তার আমাদের ডিসকাশনে ছিল এবং বলেছে বাংলাদেশ, এবং তারা এটাও বলেছে যে এই যে ইসরা আসছে, রোহিঙ্গা পিপল আসছে, মোর দেন 1 মিলিয়ন এরা বাংলাদেশ ভিকটিম হয়েছে। বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, তারপরেও যে এদেরকে মানে শেল্টার দিয়েছে এই জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন। আমাদের সন্ত্রাস এবং টেরোরিজমের উপরে আমাদের কথাবার্তা হয়েছে, আমাদের মাদক নিয়ে নার্কোটিক্স নিয়ে কথা হয়েছে, আমাদের হোম অ্যাফেয়ার্সে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যে ধরনের সহযোগিতা, আমাদের সাইবার ক্রাইম নিয়ে কথা হয়েছে, আমাদের ফায়ার সার্ভিস নিয়ে কথা হয়েছে, আমাদের কাউন্টার টেরিজম নিয়ে কথা হয়েছে। তারাও এগ্রি করেছেন যে এখন ওয়ার্ল্ডের মধ্যে একটা চ্যালেঞ্জ হলো এই যে ট্রান্সন্যাশনাল ক্রাইম বলেন এবং এই টেরিজম বলেন, এটার জন্য আমরা একসঙ্গে কাজ করব, সেই আমরা আমরা সেই ধরনের কথাবার্তা হয়েছে আমাদের। এবং তারা যে আমাদের বাংলাদেশে প্রচুর ইনভেস্টমেন্ট করেছে সেইগুলো আমরা যে ভালো করে তাদের সিকিউরিটির ব্যবস্থা করেছি সেইটারও প্রশংসা করেছে, এবং ভবিষ্যতে বাংলাদেশে আরও ইনভেস্টমেন্ট আসবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে কালকে যে কথাবার্তা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত বিষয়ে জোর দিয়েছেন সেগুলো তারা মাথায় রেখে তার বাংলাদেশে আরও ইনভেস্টমেন্ট আসবে, আরও কোঅপারেশনের ফিল্ড। তারা রাজধানীর পোস্তগোলা ব্রিজে টোল বাতিলের দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহী, ধন্যবাদ আফজাল। সকাল 9:30 থেকে মূলত আসলে এই যারা ট্রাকের শ্রমিক যারা রয়েছেন, ট্রাক শ্রমিক মালিক, তারা আসলে মূলত হচ্ছে যে এই পোস্তগোলা ব্রিজকে অবরোধ করে রেখে তারা যে টোল বৃদ্ধি করা হয়েছে তাদের সেই প্রতিবাদে তারা রাস্তাটিকে অবরোধ করে রাখে, এবং সকল প্রকার যান চলাচল এই ব্রিজের উপরে আসলে সেতুর উপরে একবার তারা হচ্ছে স্থবির হয়ে পড়ে। তো এক পর্যায়ে যখন তারা হচ্ছে যে আপনার এই সমস্ত বিশেষ করে দক্ষিণবঙ্গগামী, আপনি জানেন যে দক্ষিণবঙ্গগামী যতগুলো হচ্ছে যে পণ্যবাহী ট্রাক সবগুলো হচ্ছে যে রাজধানীর এই পোস্তগোলা ব্রিজের উপর দিয়ে সেতুর উপর দিয়ে আসলে দক্ষিণবঙ্গে গিয়ে থাকে, এবং ঢাকা এবং ঢাকার মালামাল পরিবহন বিশেষ করে দক্ষিণবঙ্গ অঞ্চলের যানবাহনগুলো আসলে এই ব্রিজটি ব্যবহার করে। এখানকার যারা বাস ট্রাকের যারা শ্রমিক মালিক আছে তারা বলছেন যে যেই সমস্ত হচ্ছে যে ট্রাকের টোল ছিল 40-50 টাকা সেগুলো এখন বাড়িয়ে 200-250 টাকা করা হয়েছে, বা যেগুলো আরও বেশি ছিল সেগুলোকে হচ্ছে যে আপনার 3.5 বা 4 অনেক সময় হচ্ছে যে আপনার 500 পর্যন্ত করা হয়েছে। এগুলোর প্রতিবাদে তারা আসলে দীর্ঘদিন থেকে তারা আন্দোলন করে আসছেন, কমানোর প্রতিবাদে তারা বলছেন, কমানোর প্রতিবাদ নিয়ে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন। বেশ কিছুদিন থেকে একটা সরব অবস্থা আসলে ছিল, তার ফলশ্রুতিতে আজকে সকালবেলা তারা আটকে দিয়েছেন রাস্তা এবং তারা হচ্ছে সেইটার প্রতিবাদ শুরু করেন। তো এক পর্যায়ে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয় বলা যেতে পারে, সেইটা হচ্ছে যে আপনার বেশ কিছুক্ষণ সময় সে সংঘর্ষ চলে, এবং এখন মোটামুটিভাবে বলা যেতে পারে যে আপনার পরিস্থিতি একটু স্বাভাবিক রয়েছে। আপনি দেখছেন যে পুলিশ সদস্যরা এখানে আছেন, তারা আইনশৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই জন্য তারা শক্ত অবস্থান নিয়েছে, পাশাপাশি শ্রমিকরাও আসলে হচ্ছে যে এখন এই মুহূর্তে এসে আন্দোলনকে যেটা মানে রাস্তা অবরোধ করে তাদের সকাল থেকে যেই অবস্থান ছিল সেইটা একটু শিথিল হয়েছে। শিথিল হলেও একেবারে যে হচ্ছে যে আপনার সংঘর্ষ বা হচ্ছে যে যেই উত্তেজনা চলছিল সেইটা খানিকটা একটু কমেছে, কিন্তু যান চলাচল এই সেতুর উপরে এখন পর্যন্ত আসলে স্বাভাবিক কিন্তু এখন পর্যন্ত হয়নি। শ্রমিকরা বলছেন যে এখানে যেই ধরনের পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছিল সেইটাকে আসলে তারা হচ্ছে যে তাদের সাথে
অনেকটা এখন নিয়ন্ত্রণে চলে এসেছে বলা যেতে পারে। তো সকাল থেকে এখানে হচ্ছে এই মুহূর্তে শ্রমিক নেতা এবং হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে আলোচনায় বসা হয়েছে। শ্রমিক নেতারা হচ্ছে তাদের টোল বাতিলের দাবিতে প্রশাসনের কাছে তারা হচ্ছে তাদের দাবি দাবা তুলে ধরছেন। এখন পর্যন্ত এই বিষয়টি এখন পর্যন্ত আসলে পরিষ্কারভাবে কোনো কিছু বলা যাচ্ছে না যে টোল বাতিল হয়েছে নাকি এখন পর্যন্ত টোল, এই বিষয়টা আসলে কী থাকবে। তবে সকাল থেকে সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের সাথে শ্রমিকরা বলছেন যে এখানে তাদের একটা রণক্ষেত্রের মতো অবস্থা আসলে তৈরি হয়েছিল। তো আফজাল, এই ছিল আমার কাছে শ্রমিক ধর্ম মানে শ্রমিক আন্দোলনের সর্বশেষ খবর। পোস্তগোলা ব্রিজে টোল বাতিলের দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সে খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুস সালেহীন। দেশের 50টিরও বেশি জেলা হাসপাতালে নেই মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক। নাগালের মধ্যে চিকিৎসক না থাকায় আক্রান্তরা ভুল চিকিৎসাতেই খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। মানসিক রোগীকে বারবার ঢাকায় আনা নেয়া করতে যে দিশেহারা স্বজনরা। প্রান্তিক স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে সাময়িক সংকট নিরসন হলেও দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। মানসিক রোগ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত কিশোরগঞ্জের মিনা, অজ্ঞতা ও চিকিৎসকের অভাবে 7 বছর ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। অবশেষে জাতীয় মানসিক হাসপাতালে কয়েক বছরের ধারাবাহিক চিকিৎসায় সুস্থতার দিকেই হাঁটছেন তিনি। কবিরাজ কি ভালো করতারে ডাক্তার সারা কি কবিরাজে ভালো করতারে এত বন্ডামি বাত্তামি করে। এদিকে নাগালের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে 50এর অধিক জেলার রোগীরা কবিরাজ পীর অদক্ষ গ্রাম্য চিকিৎসকের কাছে যেতে বাধ্য হচ্ছেন, ফলে অর্থ ক্ষতির সাথে বহুগুণে শারীরিক ও মানসিক জটিলতায় পড়ছে ভুক্তভোগী ও স্বজনরা। কারো যদি মানসিক সমস্যা হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যাতে কবিরাজের কাছে যাইয়া এরকম টাকা পয়সা সব শেষ করে এমন দুর্ভোগে না পড়ে কষ্ট না পায়। বলা যদি মানসিক কোনো হাসপাতাল থাকতো, চিকিৎসক থাকতো, তাহলে এত কষ্ট করে ঢাকা আমাদের আসতে লাগতো না। যদি প্রত্যেক জেলা উপজেলায় মানসিক চিকিৎসা সম্বন্ধে ভালো ধারণা পাওয়ার মতন প্রচার অভিযান চালায় তাহলে আমাদের জন্য ভালো হবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী দেশে প্রায় 2.25 কোটি মানুষ বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত, অথচ আক্রান্তদের মাত্র 10-15% পাচ্ছেন প্রকৃত চিকিৎসা। দেশের জেলা হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীদের জন্য শয্যা নিশ্চিত করতে না পারলে পারিবারিক কলহ, আত্মহত্যার প্রবণতা এবং বিশেষ করে কর্মহীন জনশক্তি ব্যাপকভাবে বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রতি জেলায় একজন মানসিক রোগ বিশেষজ্ঞর কোনো বিকল্প নেই। প্রাথমিক মেডিকেল অফিসার যারা আছে তাদেরকে যদি ইকুইপ করা যায়, তাদেরকে চিকিৎসা এই বিষয়টাকে সচেতন করা যায় এবং শিক্ষা দেওয়া যায় তাহলে বোধ হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হবে। তবে দীর্ঘমেয়াদে হলেও দেশের জেলা হাসপাতালগুলোতে মানসিক রোগের অন্তত একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করার কথা ভাবছে সরকার। উপজেলা হাসপাতাল আর সদর হাসপাতালের ডিসমের এখানে কিন্তু মানসিক রোগের ওষুধ একদমই নাই, তাহলে পরবর্তী সময় তো আবার প্রেসক্রিপশন হয় না, রোগী আর আসে না। সরকারের কাছে আমাদের পরামর্শ আছে যে উপজেলা হাসপাতালে এবং জেলা সদর হাসপাতালে যেন মানসিক রোগের ওষুধ কেনা হয় এবং রাখা হয়। 2.25 কোটি রোগীর বিপরীতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা 250-তেও পৌঁছেনি, তাই ব্যাপক সচেতনতা সৃষ্টির মাধ্যমে কুসংস্কার দূর ও সাধারণ চিকিৎসকদের মানসিক রোগ প্রতিরোধের প্রশিক্ষণ প্রদানের পরামর্শ বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। শতভাগ বর্জ্য অপসারণ করে প্রতিবেশী কলকাতা সিটি কর্পোরেশনের পুরস্কার অর্জনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে ঢাকাও পুরস্কার অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার দিবাগত রাতে নগর ভবনে নাইট শিফটে অফিস করার সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। দিনে রাজধানীর ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে তৃতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নাইট শিফটে অফিস করেছেন মেয়র সহ নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত নগর ভবন থেকে অনলাইনে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন তারা। এ সময় মেয়র বিভিন্ন ওয়ার্ডের কর্মকর্তা কর্মচারীদের থেকে বর্জ্য ব্যবস্থাপনা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির খোঁজখবর নেন। দিনে যে যতটুকু সময় একটি কাজ সম্পন্ন করা যায় রাত্রে তার থেকে অনেক বেশি দ্রুততম সময়ে আমরা কাজগুলো সম্পন্ন করতে পারছি, অত্যন্ত ইতিবাচক ফলাফল। বিশেষ করে পরিচ্ছন্নতার কাজগুলোতে অনেক বেশি গতি এসেছে কলকাতা সিটি কর্পোরেশন। তারা কিন্তু আপনার শতকরা 100% আপনার বর্জ্য অপসারণের সক্ষমতার কারণে তারা
আপনার ইতিমধ্যে আপনার পুরস্কৃত হয়েছে। আমরা সেখান থেকে জানতে চাই এবং বুঝতে চাই এবং আমরা আগামী পুরস্কারটা যাতে পাই সেই চেষ্টা আমরা শুরু করেছি, ইনশাল্লাহ সেটাও হবে। চট্টগ্রামে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম চার আসনটি নিজেদের দখলে রাখতে বদ্ধপরিকর ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় কোন্দল মিটিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আসনটি হাতছাড়া হবে না বলে মনে করেন স্থানীয় নেতারা। বর্তমানে এই আসনের সংসদ সদস্য ক্ষমতাসীন দলটির দিদারুল আলম। অন্যদিকে নিজেদের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি পুনরায় নিজেদের করে নিতে মরিয়া বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সীতাকুণ্ড উপজেলা এবং সিটি কর্পোরেশনের উত্তর পাহাড়তলি ও উত্তর কাট্টলি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম চার আসন। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ব্যাপক আধিপত্য থাকায় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এটি। গত ১০টি সংসদ নির্বাচনের মধ্যে বিএনপি চারবার, জাতীয় পার্টি দুবার ও সবশেষ সংসদ নির্বাচন সহ আওয়ামী লীগ চারবার এই আসনটি থেকে জয়লাভ করে। এবার সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা সর্বাধিক। এই আসনটিতে আওয়ামী লীগের রাজনীতি যেমন কয়েকটি ধারা বিভক্ত, তেমনি রয়েছে দলীয় কোন্দল। তবে সকল কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা গেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আওয়ামী লীগ নেতাকর্মীরা। সারা সীতাকুণ্ডের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মূল দল বিএনপি, আমরা সবাই ঐক্যবদ্ধ। সুষ্ঠু নির্বাচন হলে অন্যান্য প্রার্থীদের এখানে জামানত থাকবে না। অন্যদিকে বিএনপিতে নেই তেমন একটা কোন্দল। আসলাম চৌধুরীর একক নেতৃত্বে রয়েছে দলীয় সমর্থন। সুষ্ঠু ভোট হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি ফিরে পেতে বদ্ধপরিকর বিএনপি নেতারা। আমাদের এখানে গুরুকম কোনো মারামারি কাটাকাটি নেই, হয়তো প্রতিযোগিতা আছে। আমাদের থানা আওয়ামী লীগের সাংগঠনিক লোক আছে, সংগঠনের বিভিন্ন প্রোগ্রামগুলো, জাতীয় প্রোগ্রামগুলো আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ রোধে ও এলাকার উন্নয়নে যে প্রার্থী কাজ করবে তাকে নির্বাচিত করতে চান সীতাকুণ্ডবাসী। দেশ যেভাবে আগায় যাচ্ছে, আগামীতে যেন এই অব্যাহতিটা থাকে, এই ধারাবাহিকতা যেন রক্ষা করতে পারে, আমরা সেরকম প্রার্থী আশা করি। আওয়ামী লীগ চায় না, বিএনপি চায় না, জামাতও চায় না, যে কাজটা করবে ভোট দেব। এই আসনে মোট ভোটার 291,614 জন। সময় সংবাদ চট্টগ্রাম। কক্সবাজারে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির চিহ্নিত মাদক ও ডাকাত ও মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। ভোরে কক্সবাজার টেকনাফ সড়কের বিজিবি দমদমিয়া চেকপোস্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক বেচা কেনা করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে লালু নামের একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে 2টি বন্দুক, 10 রাউন্ড গুলি ও 6,000 ইয়াবা উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ডাইং ও সুতারঙ্গের কারখানাগুলোর বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে গড়াই নদী। নদীপাড়ের বাসিন্দারা আক্রান্ত হচ্ছে নানা রোগ ব্যাধিতে। দূষণের কবলে পড়েছে কৃষি জমিও। তবে জেলা প্রশাসক জানালেন, পরিবেশ দূষণকারী ডাইং কারখানাগুলোকে আইনের আওতায় আনা হবে। বাবুল হোসেনের ছবিতে এস এম রাশেদের রিপোর্ট। কুমারখালী উপজেলার ডাইং এবং সুতারং করার কারখানার বিষাক্ত বর্জ্য ড্রেন হয়ে মিশছে গড়াই নদীতে। মারাত্মক ক্ষতিকর বিভিন্ন রং ও কেমিক্যাল মিশ্রিত পানি সরাসরি মিশে যাচ্ছে ফসলি জমিতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। এই পানি ব্যবহারের ফলে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে নদীপাড়ের মানুষজন। সরকারের এই উন্নয়নে আমাদের কুমারখালীতেও যেন এই উন্নয়নে ছোঁয়া আসে, আমরা খুব দ্রুত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চাই। পরিবেশ অধিদপ্তরের অনেক অবহেলার কারণে বিভিন্ন সময়ে আমাদের গড়াই নদী দূষণ হচ্ছে, আমরা এর প্রতিকার চাই। কারখানা মালিকদের দাবি, নানা কারণে পানি শোধনাগার স্থাপিত না হওয়ায় অনেকটা বাধ্য হয়ে সনাতন পদ্ধতি ব্যবহার করে সুতারং করছেন। এই রংগুলো যদি নদীর পানিতে যায় বা পরিবেশের বিভিন্ন মাটির উপরে যদি এই রংগুলো পড়ে থাকে, তাহলে মাটির এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। সরকারিভাবে যদি এটা ইট প্ল্যান করে দেয়, তাহলে আমরা আর্থিকভাবে সাশ্রয়ী হব, পরিবেশ দূষণ হবে না।
আগামী অর্থ বছরে তাঁত বোর্ডের আওতায় পানি শোধনাগার স্থাপিত হলে পরিবেশ অনেকটাই দূষণমুক্ত থাকবে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। প্রান্তিক তাঁতিরা যদি এখান থেকে ভ্যাট কাপড় কালার করে তাহলে এই এলাকার পরিবেশ দূষণ হবে না। যেসব ডাইং কারখানার কারণে পরিবেশ দূষিত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। যারা এই পরিবেশ দূষণের কারণ হয়েছে তাদের তথ্য পেলে আমরা সেখানে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারব। কুমারখালী তাঁত বোর্ডের তথ্য মতে জেলায় 350টি সুতারং করার ভ্যাট ও 4টি ডাইং কারখানা রয়েছে। সময় সংবাদ কুষ্টিয়া। শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় 33 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোরে নড়িয়ায় উপজেলার মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফার নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওয়াবদা, সুরেশ্বর, নওয়াপাড়া ও চারাচ্চা এলাকায় জেলেরা ইলিশ মাছ শিকার করছে এমন খবরে সেখানে পুলিশের সহায়তায় অভিযানে যায় জেলা মৎস্য বিভাগ। এ সময় 33 জেলেকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা হয় 500 কেজি ইলিশ মাছ সহ 90 মিটার নিষিদ্ধ কারেন্ট জাল। পরে কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে আগের তুলনায় বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। এ কারণে জীবন ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে সমুদ্রগামী জেলেদের। প্রায়ই ঝড়ের কবলে পড়ে অকালে প্রাণ হারাচ্ছেন এ পেশার সাথে যুক্ত অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন জেলেদের প্রশিক্ষিত করে তুলতে পারলে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। খুলনা উপকূলের জীবনমান নিয়ে তরিকুল ইসলামের 3 পর্বের রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে জেলেদের প্রধান উপকরণ জাল ও ট্রলার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমুদ্রে পৌঁছে মাছ ধরা শুরু করেন। দীর্ঘ 4 থেকে 5 মাস পর্যন্ত বিশাল জলরাশির মধ্যে মাছ শিকার করেন। কিন্তু হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়ে উঠলে গতিপথ হারিয়ে ফেলেন জেলেরা। আগেভাগে কোনো সংবাদ না পেলে অনিবার্য মৃত্যু ঝুঁকির মধ্যে পড়তে হয় তাদের। জেলেরা বলছেন দিক নির্ণয় যন্ত্র, লাইফ বয়া, রেডিও ও মোবাইল সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সাগরে মাছ শিকার করতে গেলে জীবন ঝুঁকি কমে আসত। আমাদের আন্দাজের উপর যেতে হয়, সাগরের ভিতরে কোনো দিকে দিক ঠিকানা কিছুই নাই। একটা সাগরে একটা ট্রলার ডুবে গেল, ডুবে যাওয়ার পরে আমরা এই যে বয়াগুলো যদি আমাদের কাছে থাকে আমরা পড়ে কিন্তু জীবন বাঁচাতে পারি। জেলেদের জীবন ঝুঁকি মোকাবেলায় প্রশিক্ষণ সহ দুর্যোগ সহনীয় ট্রলার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। এই আবহাওয়াজনিত যে উপকরণগুলো যেগুলো আছে এগুলো সম্বন্ধে তাদেরকে ওয়েল ট্রেন্ড আপ থাকতেই হবে। তারা যদি প্রশিক্ষিত না হন তাহলে কিন্তু দুর্যোগে তারা ক্ষতিগ্রস্ত হবে না। বন বিভাগ বলছে সুন্দরবনের মধ্য দিয়ে যে সকল জেলে সাগরে মাছ ধরতে যায় তাদের বন বিভাগ প্রশিক্ষিত করতে 10 বছর মেয়াদি টেকসই ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। 10 বছরের মেয়াদি একটি পরিকল্পনা চলছে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত। এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এখানে স্পেসিফিক বলে দেওয়া আছে কোন মাছ ধরা যাবে, কোন মাছ ধরা যাবে না, কোন খালে মাছ নিষিদ্ধ আছে এবং কোন খালে মাছ ধরা অ্যালাউড। বেসরকারি হিসেব মতে খুলনা উপকূলে প্রত্যক্ষভাবে জীবিকা নির্বাহ করা সমুদ্রগামী জেলের সংখ্যা 3 লাখ। মৎস্য অধিদপ্তরের কাছে এর সঠিক পরিসংখ্যান না থাকলেও বন বিভাগ সংশ্লিষ্ট নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র 12,000। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য ফখরুলের। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন হবে, পাল্টা জবাব ওবায়দুল কাদেরের। রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে রাজি হয়েছে চীন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। কাল পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সহ যোগ দেবেন সুধী সমাবেশে, বক্তব্য রাখবেন বরগুনার জনসভায়। রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল নিয়ে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, শটগানের গুলিতে 2 শ্রমিক আহত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।